হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে সালারের টিজার নিয়ে, যেটা সকাল 5:12 সময় চলে এসেছে। এটা সালারের পার্ট ওয়ানের টিজার। পার্ট ওয়ানের নাম দেওয়া হয়েছে সিজ ফায়ার। তো দেখুন, এখানে যে এডিট প্যাটার্নটা ফলো করা হয়েছে সেটা মানে প্রশান্ত নীল নিজেকে রিপিট করে, এবং সে বারবার বলেওছে ইন্টারভিউতে, একদম ওপেনলি বলেছে যে আমার এটা স্ট্রাকচার, আমার এটা এডিটিং প্যাটার্ন বা এটাই আমার লুক অ্যান্ড ফিল, এটা ওয়ার্ক করেছে এবং আমি অডিয়েন্সদেরকে এটাই দিয়ে যাব যতক্ষণ তারা রিজেক্ট করে দিচ্ছে না। এবং সেটা সে পরিষ্কার ভারতবাজ রঞ্জনকে ইন্টারভিউতে বলে দিয়েছিল, এবং সে বলেছিল যে আমার কাছে মানে কমার্সটা আগে, আর্টটা পরে। আমি এরকম নয়, রাজামৌলি যেরকম বলে যে আর্ট ইজ ফলোড বাই কমার্স। এবার তাই জন্য আপনারা যদি এই টিজারের এডিটিং স্টাইল বা প্যাটার্ন সব কিছু লক্ষ্য করেন, বা যেভাবে হিরো ইন্ট্রোডাকশন ইত্যাদি হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রভাসকে ব্যাকশট দিয়ে দেখাচ্ছে সে কজনকে মারছে, এবং তারপরে হিরোর যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে তখন মানে সাইড অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং পুরোপুরি ফেসটা রিভিলও করছে না। এই যে টেকনিকটা পুরো ব্যবহার করেছে না, বা তার আগে একটা পিছনে ন্যারেশন চলছে ওকে নিয়ে, মানে সালারের ব্যাপারে বলছে যে জুরাসিক পার্কের মধ্যে এরা ডেঞ্জারাস নয়, মানে লায়ন টাইগার ইত্যাদি এরা সবাই ডেঞ্জারাস কিন্তু জুরাসিক পার্কের মধ্যে নয়, এই যে অ্যাপ্রোচটা এখানে সালারের টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। KGF চ্যাপ্টার 1 যখন এসেছিল 2018 সালে, তার টিজারটা গিয়ে দেখুন, হোমবালে ফিল্মসের পেজেই রয়েছে ইউটিউব চ্যানেলে, একদম সেম টু সেম। প্রথমের একটা পোর্শন ছিল যেখানে KGF মেকিং মানে বিহাইন্ড দ্য সিন BTS ইত্যাদি দেখিয়েছিল, বাট সেই পোর্শনটা বাদ দিয়ে বাকি যদি টিজারটা দেখেন দেখবেন একদম সেম টু সেম। অনন্ত নাগের পিছনে ভয়েস ওভার চলছে এবং রকিকে আমরা দেখতে পাচ্ছি, ওই যে প্রথম যখন KGF গিয়ে ঢোকে না, ওই বাইকারগুলোকে মেরে ঢোকে, চ্যাপ্টার 1 কথা বলছি, সেই অ্যাকশন সিনটার কিছু শট আছে, ওয়াইড লেন্স থেকে ধরেছে, মানে ওয়াইডের শটগুলোকে দেখিয়েছিল। এবং সেখানে এই যে এখানেও দেখিয়েছে না, প্রভাসে দেখবেন ফেসটা রিভিল করে না, একটা আপছা ব্যাপার রাখে, সেটা ওখানেও রেখেছিল মানে এর ক্ষেত্রে, ইয়াশের ক্ষেত্রে। এবং যখন লাস্ট আর কি ওকে দেখায় দেখবেন ও মুখটা রিভিল করে না, কারণ ওই অ্যাকশনটাতে ও মুখে একটা এরকম মাস্ক বেঁধেছিল। তো সেমভাবে মানে KGF চ্যাপ্টার 1 টিজার যেটা বেরিয়েছিল 2018 সালে, ঠিক সেম অ্যাপ্রোচেরই সালারের পার্ট 1 টিজারটা করা হয়েছে। এবার KGF চ্যাপ্টার 2 টিজার অন্যরকমভাবে করেছিল এবং সেটা হেভি হয়েছিল, কিন্তু নীলের যত এই সিনেমাগুলো তারা মানে তার টিজার বেরিয়েছে, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে যে ভয়েস ওভার যে মানে ন্যারেশনটা, তার যে ডায়লগটা, তার ডেপথটা অনেক বেশি হয়। চ্যাপ্টার 1 অনন্তনাগের ভয়েসে যখন ওই ডায়লগটা আসে KGF মানে এর ব্যাপারে, রকির ব্যাপারে, সেই ডায়লগটা শুনবেন। চ্যাপ্টার 1 টিজারটা না কানাডাতে রয়েছে, সেটা হিন্দিতে তখন আসেনি বা ইংলিশেও ছিল না। চ্যাপ্টার 2 ক্ষেত্রে দেখবেন প্রকাশ রাজ বলে, ইংলিশে বলে, ওই যে হিস্ট্রি টেলস আস দ্যাট পাওয়ারফুল পিপল কাম ফ্রম পাওয়ারফুল প্লেসেস, ওই যে ডায়লগগুলো, সেই ডায়লগগুলো কিন্তু বা ওই যে ভয়েস ওভারে যে ব্যাখ্যাটা হচ্ছে সেটা খুব মানে পাওয়ারফুল থাকে, সেই ডায়লগটার মধ্যে ডেপথ থাকে, সেই কথাটার মধ্যে মিনিং থাকে। কিন্তু কোথাও আমার গিয়ে মনে হয়েছে ওই KGF চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 তুলনায় এখানে কোথাও গিয়ে একটা সেই ডায়লগের যে মানে ব্যাখ্যাটা, এই হিরোকে নিয়ে যে ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশনটা, তার ভয়াবহটা বোঝানোর জন্য যে ডায়লগটা ব্যবহার করা হচ্ছে সেটা কোথাও গিয়ে ওই দুটোর মানের থেকে কম। এবার লোকে বলতে পারে তুমি কেন KGF এর সাথে তুলনা করছো, কারণ ডিরেক্টর নিজেই তো নিজেকে রিপিট করছে, তার সব কিছু যদি সেম হয় আগের কাজটার মতো তাহলে তো ডেফিনেটলি একটা কম্পারিজন ফ্যাক্টর কাজ করবে। এখানে মানে ওখানে রকিকে যেভাবে এক্সপ্লেন করে মানে রকির ব্যাপারে বলেছিল বা বিল্ড আপটা দিয়েছিল, সেই যে ডায়লগ মানে চয়েস অফ ওয়ার্ডস সেগুলো অনেক বেটার ছিল, রাদার দেন এই যে সালারকে ডাইনোসর জুরাসিক পার্কের কথা বলে আর কি এক্সপ্লেন করছে, তো সেই জিনিসটার থেকে অনেক বেটার ছিল বলে আমার মনে হয়। এনিওয়ে, এবার যদি সালারের টিজারের মধ্যে চলে আসে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি টিনু আনন্দ আর কি পুরো সবাইকে বলছে, বলছে সিম্পল ইংলিশে বলবো দিয়ে ওইটা আর কি ডায়লগটা বলছে, এবং প্রথম প্রথম যখন বলছে যে লায়ন চিতা টাইগার প্রত্যেকে ডেঞ্জারাস, তখন আমরা কিছু কাট শটের মাধ্যমে ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করে দিচ্ছে যে কীরকম হতে চলেছে। এবং সেখানে যে যে শর্টসগুলো দেখলাম সেগুলো কিছু লিক ফুটেজ এসেছিলো সালার থেকে, সেখানে আগেই দেখেছিলাম, তো সেগুলোকেই দেখতে পেলাম। এবং আরও একটা জিনিস যদি লক্ষ্য করেন, KGF চ্যাপ্টার 1 একটা ব্রাউনিশ ব্যাপার ছিল, ডার্ক ছিল কিন্তু একটা ব্রাউনিশ ব্যাপার মেনটেন করেছিল, পার্ট 2 ব্ল্যাক আর ব্রাউনের মিক্সচার ছিল চ্যাপ্টার 2 KGF চ্যাপ্টার 2 এখানে পুরোপুরি ব্ল্যাকটাকে ইউজ করেছে, তাই জন্য দেখবেন কালার প্যালেটটা ডার্ক হলো ডিফারেন্ট, কিন্তু KGF চ্যাপ্টার 2 থেকে কিন্তু আলাদা, সেই লুক অ্যান্ড ফিলটা ভালো লেগেছে। আর বাকি তো খরচা করেছে, বাজেট বেড়েছে, সেগুলো তো আমরা বুঝতেই পারছি, দেখে প্রচুর এ রয়েছে। এবং তারপরে যখন বলে বাট নট ইন জুরাসিক পার্ক, তখন আমরা দেখতে পাই প্রভাসকে ব্যাকশট থেকে ওই যেভাবে বললাম আর কি অ্যাকশন ইত্যাদি করছে, এবং সেখানে তাকে যথেষ্ট স্টাইলিশভাবে প্রেজেন্ট করেছে, ওই কাটারিটা কাঁধ থেকে নামাচ্ছে, এ করছে, তো সেই ব্যাপারগুলো রয়েছে। এবং তারপরে লাস্টে রেবেল স্টার আসছে, এবং যেটা দারুণ লেগেছে এখানে সেটা হচ্ছে যে ডামামাটা যে পিছনে বাজছে ওটাকে ডামামা বলে, তো ওটা রবি বসু দেখবেন প্রথমে শুরু করে ভালো, চলছে 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 চলছে, যত শেষের দিকে যেতে থাকে ওটা আরও ইন্টেন্স হতে থাকে ডামামাটা, ইন্টেন্স ইন্টেন্স আরও বেশি। এবং
দারুণ আর কি, ওই জায়গাটা দারুণ লেগেছে। এবং লাস্টে পৃথিবীরাজ সুকুমারের লুকটা ব্যাপক ছিল, ব্যাপক ছিল, ঠিক আছে। আর প্রভাসকে ওই সেমভাবেই বললাম যে চ্যাপ্টার ওয়ানের মতো করে। দেখুন আমার ভালো লেগেছে, সত্যি বলছি ভালো লেগেছে। ডেফিনেটলি যদি আমি স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখি, সালার পার্ট ওয়ানের টিজার ভালো, কিন্তু প্রশান্ত নীল যেহেতু নিজেকেই রিপিট করছে, তার আগের কাজের তুলনায় কিন্তু এটা কোথাও গিয়ে ওই টিজারগুলো যে গুজবাম জাগাতে পারে, এবং সেটা মেনলি বিকজ অফ দ্য ভয়েস ওভার, সেটা কোথাও এটা করতে পারে না, কারণ এই ডায়লগটার মধ্যে ওই ডেপথটা নেই। প্রভাসের কেরিয়ারে সালার খুবই ইম্পর্টেন্ট একটা ছবি, ঠিক আছে। আমরা জানি যে প্রভাসের প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে, কিন্তু আমরা দেখেছি আদি পুরুষের ক্ষেত্রে বলুন, সাহর ক্ষেত্রে বলুন, রাধেশ্যামের ক্ষেত্রে বলুন, যে ফ্যান ফলোয়িং আপনাকে ওপেনিংটা দিয়ে দেবে, কিন্তু ছবি হিট করাতে পারবে না। ছবি হিট হওয়ার জন্য ছবিটাকে ভালো হতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে এই ধরনের ডিরেক্টরদের প্রবলেম এটাই যে যখনই এটা যেহেতু হিরো সেন্ট্রিক হয়ে যায় না পুরো জিনিসটাই, প্লট সেন্ট্রিক আর থাকে না, তখন খুব প্রবলেম হতে শুরু করে, কারণ সে অলরেডি হিরোইজমের সবচেয়ে পিনাকেলটা দেখিয়ে দিয়েছে তার আগের ছবিতে। প্রশান্ত নীল KGF চ্যাপ্টার ওয়ান অবধি হি ওয়াজ ভেরি প্লট সেন্ট্রিক, ইট ওয়াজ ভেরি স্ক্রিন প্লে ড্রিভেন ফিল্ম KGF চ্যাপ্টার ওয়ান। KGF চ্যাপ্টার টুতে ফার্স্ট হাফটার পর থেকে সেকেন্ড হাফটা ইজ ওনলি অ্যাবাউট দ্য হিরো, মানে ওনলি মাস মোমেন্ট রয়েছে, খালি হিরোকেই বিল্ড আপ করছে এবং গল্পটা পুরোটাই হিরোর থ্রু দিয়ে বার করছে। তো ওখানে যা ম্যাচিজমো, যা মাচোইজম দেখিয়ে ফেলেছে নিজেকেই এবার পার করা, কারণ লোকে এক্সপেক্ট করবে প্রচুর কিছু, তো সেইটাকেই যে পার করা, আগে এত কিছু দেখিয়ে ফেলেছে, এটাতে এসে প্রবলেম হয়ে যাবে। এটা কখন হয় না যদি ডিরেক্টর প্লট ড্রিভেন ডিরেক্টর হয়, যদি হাই কনসেপ্ট, সেখানে হিরোরও স্পেস থাকবে ডেফিনেটলি, কিন্তু তার কনসেপ্টটা, তার ডিরেকশন স্টাইলটা চিরকাল উপরে থাকবে। যদি হিরোকে সে উপরে রেখে কাজ করে, কারণ কতবার আর মাচোইজম কত রকমভাবে দেখানো যেতে পারে, একটা টাইমের পরে তো ইউ উইল রান আউট অফ আইডিয়াস আফটার সার্টেন পয়েন্ট। এই জন্য দেখবেন যারা কনসিস্টেন্টলি বড়ো ছবি, বড়ো স্কেলের ছবি বহুদিন ধরে বাড়িয়ে এসছে, সাকসেসফুলি বানিয়ে এসছে, তারা কখনও নিজেদের স্ক্রিপ্ট বা কনসেপ্টের উপর হিরোকে যেতে দেয় না। হিরো ওই গল্পটাকে এক্সিকিউট করার জন্য একটা টুল, ঠিক আছে, কিন্তু সেই সব কিছু হয়ে যায় না। তার দুজন এক্সাম্পল ইনাম অপোজ ডিরেক্টর SS রাজামৌলি এবং এস শঙ্কর, তারা এতদিন ধরে সাকসেসফুলি বড় ছবি বানিয়ে এসছে, দর্শকদেরকে এন্টারটেইন করতে পেরেছে, শুধু একমাত্র একটাই কারণে যে তাদের সিনেমা কিন্তু স্টোরি ড্রিভেন হয়, খালি ক্যারেক্টার ড্রিভেন হয়ে যায় না। এবং এইটা একটা খুব ডেঞ্জারাস জিনিস, এই এই অ্যাপ্রোচ যে যে ডিরেক্টর নিয়েছে, মানে পুরো ইতিহাসে, সিনেমার ইতিহাসে, যে খালি আমি হিরোকেই সামনে রাখছি, হিরোই আমার সিনেমাটা চালিয়ে দিচ্ছে, তার কিন্তু বেশি দিন সে লং রানে চলতে পারেনি। এটা বহু ক্ষেত্রে হয়েছে, ওই জন্য দেখবেন যত সাউথে মাস ফিল্ম হয়, তার যে ডিরেক্টর হয়, তারা যত সব থেকে তাড়াতাড়ি হাওয়া হয়, ঠিক আছে, কারণ তাদের তো সেখানে কোনো ক্রিয়েটিভিটি নেই, হিরো বার করে দিচ্ছে, অনেকটা পুল অফ করে দিচ্ছে। এবং যদি অলরেডি আগেরটা আপনি এত বেশি সাকসেসফুল দিয়েছেন যে আপনি সেখানে সব কিছু হিরোকে সবচেয়ে লার্জার দ্যান লাইফ দেখানোর জন্য যা যা ছিল আপনি সব দেখিয়ে দিয়েছেন, এবার কী দেখাবেন নেক্সট টাইম, সেটাই ভাবাটা সবচেয়ে, মানে নিজের কাজটাই তখন নিজের শত্রু হয়ে দাঁড়ায়, তো সেটাই সবচেয়ে ডিফিকাল্ট। দেখা যাক কী করে প্রশান্ত নীল, আশা করবো ভালোই করবে, আমারও এক্সপেকটেশান রয়েছে। কিন্তু আমি আবারও বলছি, KGF চ্যাপ্টার ওয়ানের টিজার যেহেতু একই প্যাটার্নের ছিল, সেই তুলনা থেকে সালারের টিজার অনেকটা কম হয়েছে, এবং সেম ইউনিভার্সের মধ্যে বেস্ট হতে চলেছে, যেগুলো তো আমরা থিওরি অলরেডি জানি, তো সেই তুলনায় ডেফিনেটলি কম হয়েছে, বাট স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখলে ডেফিনেটলি ভালো হয়েছে, আমি সত্যি কথা বললাম। তো বাকি আপনাদের, আমি জানি প্রভাসের অনেক ফ্যান্সরা হয়তো ডিসঅ্যাপয়েন্টেডও হতে পারে, বাট আমি ডিরেক্টরের কথা বলছি, আমি প্রভাসের তো এটা প্রবলেমই নয়, এটা তো ডিরেক্টর তার অ্যাপ্রোচের প্রবলেম সেটার আর কি। এবং হয়তো হতে পারে যে প্রশান্ত নীল সেটা পুল অফ করে দিল, সেটাও হতে পারে যে এই ছবিটার ক্ষেত্রে সে পুল অফ করে দিল, যে হিরোকে সেন্ট্রিক করেই করলো, কিন্তু সে সব কিছুই পুল অফ করে দিল, সেটাও করতে পারে, সেটাও একটা পসিবিলিটি আছে, দেখা যাক কী হয়। তো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।